جا کے دھوکا دیے کو فردہ کا ہلو کوئی حسین ابن علی کے لاکھوں سلام السلام یا حسین الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم আসলাত ওয়ালাম ওয়া আলা রসুল্লাহ ওয়ালা আলী কবাস খাবিক হাবিব্লাহ আসলাত ওয়সালাম আলী ইয়া নবী আল্লাহ আলা আলী কাবাস ইয়া নুর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে কারবালার মুসাফির অনুষ্ঠানের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে অসংখ্য ফজিলত রয়েছে মধ্যে মুসান্নফ আব্দুর রাজাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী করিম রৌফুর রহিম সাল্লাহ তালা আলী ওয়া আলী ওয়াসাল্লাম এর করেন যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দুরুশরী পড়ল না তবে সে আমার প্রতি জুলুম করল সাল্লু আলাল হাবিব সাল্ল্লাহ তাল মুহদ সল্ল্লাহ আলিহি ওয়া আলহি সাল্লাম মদনী চ্যানেলের দর্শক শ্রোতা হাদিসা মোবারকা আমরা শুনলাম যে আল্লাহর নবীর নাম মুবারক শুনে আল্লাহর নবীর আলোচনা শুনে কেউ যদি তার প্রতি দরুদে পাক না পাঠ করে তাহলে তাকে আল্লাহ নবী জালিম হিসাবে সাব্যস্ত করেছেন যে সে জুলুম করল আমার প্রতি কত বড়ো জালিম সে হবে যে আল্লাহ নবীর নাম শুনে আলোচনা শুনেও সে যদি দরুদে পাক পাঠ না করে তো আমাদেরকে সদা সর্বদা নবী করিম রফুর রহিম সাল্লাহ তালি ও আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার তফিক দান করুন আর এই দরুদে পাক আল্লাহ নবীর নাম শুনে তারাই পাঠ করতে পারে যারা সর্বদা দুরুদে পাক পাঠ করে থাকে এটাও একটা অভ্যাসের ব্যাপার যদি অভ্যাসই না থাকে দুরুদে পাক পাঠ করার তাহলে আল্লাহ নবীর নাম শুনলেই কি আর আলোচনা শুনলেই কি তো আল্লাহ আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করুন আমিন হাদিসে মোবারকায় এসেছে মিনি হইরুবিন আমেরিহি অর্থাৎ মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম কাজে আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নিই ইনশাল্লাহ জবাজাল শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আর এই অনুষ্ঠান থেকে যে সকল মাদানী ফুল আমরা লাভ করবো সেই ফুলগুলোকে নিজের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব অর্থাৎ আমল করব এবং এই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও সুরভিত করব। অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাল্লাহল মাদনীচের দর্শক শ্রোতা যেমনটি আমরা শুনেছিলাম যে ইয়াজিদ যখন ইবনে জিয়াদকে গভর্নর করে কুফায় পাঠালো নোমান বিন বশির রদি তালা আনহুর স্থলে তখন ইবনে জিয়াদ সে কি করল ছদ্মবেশে অপকৌশল অবলম্বন করে নাটকীয়ভাবে কুফায় পৌঁছল কিভাবে পৌঁছল চলুন সেখান থেকে আমরা শ্রবণ করি ইবনে জিয়াদ সকল সৈন্য সামন্তকে শহর থেকে কিঞ্চিত দূরে দাঁড় করিয়ে রেখে গুটি কয়েক সৈন্য সামন্ত নিয়ে কুফায় মুখে কাপড় বেঁধে ছদ্মবেশে প্রবেশ করলো শহরের বসতি এলাকায় যখন প্রবেশ করল যেহেতু লোকেরা সেখানে পূর্ব থেকেই ইমাম হোসেইন রাদিয়াল্লাহ তালা আনহুর অপেক্ষায় ছিল তারা মনে করল যে ইমাম হোসেইন আল্লাহ তালা আনহু পৌঁছে গেছেন লোকেরা সমস্বরে সালাম জানাতে লাগল সেও সালামের জবাব দিল সালামের জবাব দিয়ে ইবনে জিয়াদ বলল শহরের কী অবস্থা মানুষের মন মানসিকতা আজকাল কেমন চলছে কোনো ধরনের কৌশল কি আমার অবলম্বন করতে হবে সে কি কৌশল অবলম্বন করবে সে তো ধোকাবাজ ধোকা দিতে এসেছে সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছে এক পর্যায়ে সে গভর্নরের প্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল হাজরত নোমান বিন বসির আনহু বললেন আমি তোমার জন্য দরজা খুলব না আর না আমি তোমার সাথে ঝগড়া করব। ইবনে জিয়াদ বলল দরজা তো আপনাকে খুলতেই হবে দরজা আপনাকে খুলতেই হবে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি কেমন সাক্ষাৎ আর কেমন সৌজন্যমূলক আচরণ যে দরজা আপনাকে খুলতেই হবে তো সে কি সাক্ষাৎ করতে এসেছিল কখনোই না কাজী হাজরাত নোমান বিন বশির রাদি অবশেষে দরজা খুলে দিলেন যদি জানাজানি হয়ে যেত যে কুফায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু নয় বরং ইবনে জিয়াদ এসেছে তখন হয়তো তাকে সমস্যার সম্মুখীন হতে হতো এজন্যেই সে সৈন্য সামন্ত নিয়ে শহরে প্রবেশ করেনি ওই সময় হজরত ইমাম মুসলিম বিন আকিল রাজিয়াল্লাহ তাল আনহু মুখতার নামক এক ব্যক্তির ঘরে উপস্থিত ছিলেন এদিকে ইবনে জিয়াদের লোকেরা কুফার ধনাঢ়্য ও বড় বড় বিশিষ্ট সব ব্যবসায়ী এবং দলের সর্দারদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করল তখন হজরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু অনুভব করলেন যে এখন আমার আর এখানে থাকা উচিত হবে না যেহেতু তারা জেনে গেছে এবং তারা এসে শহরের কুফা শহরের বড় বড় ধনাঢ়্য ব্যক্তিদেরকে বিশিষ্ট যারা সমাজের অধিপতি ছিল যারা দলনেতা ছিল তাদেরকে ভয় ভীতি দেখাতে শুরু করল তিনি রাজিয়াল্লাহু আনহু হানি বিন উরওয়ার ঘরে তশরিফ নিয়ে গেলেন তাকে দেখে তিনিও চিন্তিত হয়ে পড়লেন আর বললেন আপনি আমার ঘরে কেন এলেন অপরগতা জানাচ্ছে যে আপনি আমার ঘরে কেন এলেন আপনি কি জানেন না যে ইবনে জিয়াদ সকলকে বার্তা পাঠিয়েছে কেউ যেন আপনাকে আশ্রয় না দেয় অন্যথায় সকলকে নিজ কর্মের ফল ভোগ করতে হবে নিজেকেই ভোগ করতে হবে এই বলে ইবনে জিয়াদ শাঁসিয়ে বার্তা পাঠিয়েছিল কুফাবাসীদের কাছে অবশেষে তিনি তাকে আশ্রয় দিলেন এবং তার সাথে আরেকজন সর্দার ছিল যার নাম শারিক বিন আরোয়া তিনি কিছুটা অসুস্থ ছিলেন আর তার সাথে তার ভালো বন্ধুত্বও ছিল তো তিনি বললেন আচ্ছা এক কাজ করলে হয় না ইবনে জিয়াদ আমার ঘরে বিশ্রামের জন্য আসবে ইবনে জিয়াদ আমার ঘরে বিশ্রামের জন্য আসবে আপনি ইমাম মুসলিমকে আমার ঘরে পাঠিয়ে দিন যখন ইবনে জিয়াদ আমার ঘরে আসবে তখন সুযোগ বুঝে ইমাম মুসলিম তাকে শেষ করে ফেলবেন ইমাম মুসলিম বিন আকিল রিয়া আল্লাহ তালায়নহ তার ঘরে তার নিয়ে গেলেন এবং তারা উভয়ে কৌশল অবলম্বন করলেন যে আপনি পর্দার পিছনে লুকিয়ে থাকবেন আমি যখন আমার গোলামকে পানি দিতে বলবো সে সময় আপনি পর্দার বাইরে এসে ইবনে জিয়াদকে আপনি শেষ করে ফেলবেন সব কিছুই প্ল্যান মাফিক ছিল ইবনে জিয়াদ যখন তার ঘরে এলো তিনি তার চাকরকে বললেন যাও পানি নিয়ে এসো তখন সে পাত্রের কাছে গেল আর পাত্র ছিল পর্দার পিছনে যেখানে ইমাম মুসলিম বিন আকিল দাঁড়িয়েছিলেন হওয়ার তো এমনই ছিল যে এই ইশারা পেয়ে তিনি বাইরে তশিফ নিয়ে আসবেন আর ইবনে জিয়াদকে শেষ করে ফেলবেন কিন্তু হলো তার উল্টোটা কি হল চলুন সে সম্পর্কে আমরা শুনি একে তো তিনি রদিয়াল্লাহ তালু বাইরে তশিফ নিয়ে এলেন না দ্বিতীয়ত এমন হলো যে গোলাম সাহস পেল না তার উপস্থিতিতে পানি নিয়ে আসতে সে পানি না নিয়েই ফিরে এলো মেজবান তাকে আবারও পাঠালেন তখনও একই ঘটনা ঘটল। তৃতীয়বার যখন পাঠালেন তখন সে পুনরায় পানি না নিয়েই ফিরে এলো এ বিষয়টি দেখে ইবনে জিয়াদের মনে সন্দেহের দানা বাঁধল তার মনে সন্দেহ হল যে সামথিং ইজ রং কিছু তো আছে এখানে সমস্যা যেটা ঘটতে যাচ্ছে ইবনে জিয়াদের সাথে তার এক বডিগার্ডও সেখানে এসেছিল সে যখন পর্দার পিছনে গেল গিয়ে দেখলো সেখানে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে তখন সে ইবনে জিয়াদকে বলল আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত সুতরাং ইবনে জিয়াদ সেখান থেকে চলে গেল মেজবান পরবর্তীতে মুসলিম বিন আকিল রিয়া আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কেন ইবনে জিয়াদকে হত্যা করলেন না প্রশ্ন করল সে মিজমান যে আপনি সুযোগ পেয়েও কেন ইবনে জিয়াদকে হত্যা করলেন না এর বহু কারণ ইতিহাসে পাওয়া যায় অনেক কারণ তন্মধ্যে কিছু কারণ কি ছিল আমরা শুনি যে সম্ভবত তিনি মনে করেছিলেন এখনও সেই সময় ঘনিয়ে আসেনি যে ইবনে জিয়াদকে হত্যা করা আমার জন্য অপরিহার্য হয়ে গেছে হয়তো তিনি এও মনে করেছিলেন যে আমি তাকে কেন হত্যা করব। সেও তো আমার নবীর কালেমা পড়েছে তাছাড়া হত্যাই কেন করতে হবে হত্যা ছাড়াও তো অনেক পথ রয়েছে সমাধানের যাই হোক ইতিহাসের পাতায় কথাও লেখা রয়েছে যে তিনি আনহু বলেছিলেন কাউকে ধোকা দিয়ে হত্যা করায় ইমানদারের কাজ নয় পয়েন্ট টু বি নোটেড মুসলিম বিন আকিল আল্লাহ তালা আনহু তার সম্পর্কে এ কথা এসেছে যে তিনি বলেছিলেন যে কাউকে ধোকা দিয়ে হত্যা করা এটা মুসলমানের মমিন মুসলমানের কাজ নয় কোনো মমিনের কাজ নয় আর ঠিক তাই ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে যে কাউকে ধোকা দিয়ে প্রতারণায় ফেলে ছলে বলে কৌশলে কাউকে হত্যা করা এটা মমিনের কাজ নয় ইসলাম এ শিক্ষাও দিয়েছে যে প্রতিপক্ষকে যদি আক্রমণ করতেই হয় নিজের জীবন বাঁচানোর জন্য তাহলে সম্মুখে তাকে আক্রমণ করো সম্মুখ দিয়ে সম্মুখ পানে অর্থাৎ বুকের উপর কখনো পিঠে যেন আঘাত না করা হয় কেননা পিঠে আঘাত করা বিশ্বাসঘাতকের লক্ষণ পিঠে আঘাত করা মুনাফিকের লক্ষণ একজন মমিন মুসলমান কখনোই কারো পিঠে আঘাত করতে পারে না সে যদিও বা কখনো নিজেকে বাঁচানোর জন্য আঘাত করে তো সে বুকের মধ্যেই আঘাত করবে আর এই শিক্ষাই ইসলাম দিয়েছে মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা এরপর ইবনে জিয়াদ খুবই সতর্ক হয়ে গেল আর যে কোনো উপায়ে ইমাম মুসলিম বিন আকিলকে শেষ করে ফেলার দৃঢ় সিদ্ধান্ত নিল সে অনেক চেষ্টা করল খুঁজে বের করতে যে তিনি কোথায় লুকিয়ে আছেন তাকে না পেয়ে অবশেষে নিজের এক গোলামকে তিন হাজার দীর্হাম দিয়ে পাঠালো যাও ছদ্মবেশে তাকে খুঁজে বের করো এভাবে যে তুমি মুসাফির আর তুমি এখান থেকে গমন করছিলে তুমি শুনেছ ইমাম হোসেইন আল্লাহ তালা আনহুর কোন প্রতিনিধি এখানে এসেছে তুমি আহলে ব্যয়েতের আশিকের রূপ ধারণ করে ছদ্মবেশে তার সাথে সাক্ষাতের চেষ্টা করবে এই বলে যে তোমার কাছে এত দীর্হাম রয়েছে আর তুমি তার সেবা করতে চাইছো তার সাথে তোমার সাক্ষাৎ করিয়ে দেয়া হোক উল্লেখ্য এর পূর্বেও বহু বিশেষ ব্যবসায়ী যারা ছিলেন বড় বড় ধনাঢ়্য ব্যক্তি যারা ছিলেন কুফায় তারা মুসলিম বিন আকিলের কাছে এসেছিলেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন এবং তারা মুসলিম বিন আকিল সহ ইমাম হোসেন রাজি তালা আনহুর পরিবারের নিরাপত্তার জন্য সহযোগিতার জন্য আশ্বাস দিয়েছিলেন তো কাজেই সেই অভিনয় করার জন্য ইবনে জিয়াদ পাঠালো তার সেই একনিষ্ঠ গোলামকে ছদ্মবেশে সুতরাং হানি বিন ঘরে সেই কুচকরি ছদ্মবেশে পৌঁছে গেল এরপর কি হল আমরা শুনব তার আগে একটি বিষয় আমাদের জেনে রাখা অত্যন্ত দরকার যে আজকে যারা সমাজে এ ধরনের কথা যারা বলে বেড়ায় যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মসনাদের জন্য ক্ষমতার লোভে মাজ আল্লাহ কারবালার প্রান্তরে গিয়েছিল যুদ্ধ করতে আচ্ছা বলুন তো যে ইমাম হোসেন রদি আল্লাহ আনহু যদি যুদ্ধ করতেই কারবালার প্রান্তরে যেতেন মুসলিম বিন আকিল যদি তার যুদ্ধের রাস্তাকেই যদি ক্লিয়ার করতে পূর্বে পৌঁছে যেতেন কুফায় তাহলে মুসলিম বিন আকিলের সাথে ছোট্ট দুই মাসুম শিশু ছোট্ট শিশু কেন ছিল তার সাথে একজন মোহাম্মদ একজন ইব্রাহিম যারা পরবর্তীতে শাহাদাতে সুধা পান করেছিলেন সে ঘটনাও আমরা শুনব আর ইমাম হোসেন রদি আল্লাহ তর আনহু তিনিই বা কেন সহপরিবারে সে ছোট্ট ছোট্ট শিশু মাসুম আলী আসগর ছ মাসের দুগ্ধপোষ্য শিশু সহ সহপরিবারে কেন কুফার দিকে তিনি রওয়ানা হলেন আর কেনই বা মুসলিম বিন আকিল তাকে বললেন যে সব কিছু এখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে আপনি রওনা দিন আপনি চলে আসুন এখানকার মানুষ আমাদেরকে আশ্বাস দিয়েছে সহযোগিতা করবে এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে কোনো মানুষ কোনো যোদ্ধা নারী শিশু ছোট্ট শিশুদেরকে বুকের দুধ পানকারী শিশুদেরকে নিয়ে কি কেউ যুদ্ধের ময়দানে যায় এটা একটা যুক্তি আপনাদের সামনে তুলে ধরলাম তো যারা এ ধরনের কথা বলে বেড়ায় সমাজে কিছু মুনাফিক এখনো রয়েছে যারা নবী করিম যুগে ছিল তাদেরই বংশধর এই সমাজে এখনো রয়েছে যারা সবসময় ইমাম হোসেন রদি আল্লাহ তালহুকে ছোট করে বেড়ায় খাটো করে বেড়ায় ইমাম হোসেন রদি আল্লাহ তাল আনহুর সান মান ইজ্জত ওয়াকারকে খাটো করার প্রয়াসে লিপ্ত থাকে আর সব সবসময় সম্মানিত করার চেষ্টা করে এরা কারা এদের কি চিন্তা হবে আমাদেরকে আর সবচেয়ে বড় কথা হল যে ইমাম হোসেন আল্লাহ আনহো। তিনি বিচক্ষণতার সাথে মধ্যপন্থা অবলম্বন করে তিনি আগেই মুসলিম বিন অকিলকে কুফায় পাঠিয়েছিলেন যে তারা যে চিঠি পাঠিয়েছে দেড়শো থেকে বারোশো মতান্তরে বারোশো চিঠি শেষ পর্যন্ত ইমাম হোসেন আল্লাহ তাল আনহুকে এও বলা হয়েছিল যে আপনি যদি না আসেন এত আকুতি মিনতি করার পরেও আপনি যদি না আসেন তাহলে কাল কেয়ামতের দিনে আমাদের ইমান ও আমল যদি ইয়েজিদের হাতে ভুলণ্ডিত হয় তাহলে আপনার নানা জানার কাছে আমরা অভিযোগ করব। যে আপনার দৈহিত্র ইমাম হোসেনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের ইমান এবং আমল রক্ষার্থে তার নিজের হাতে বায়াত গ্রহণ করাতে কিন্তু তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি আর এ কথাই ইমাম হোসেন তালা আনহুকে খুব বিচলিত করেছিল তিনি তাদের মাঝে তিনি ইমাম মুসলিম বিন আকিলকে আগে পাঠালেন যে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে তুমি আমাকে জানিও আমি পরবর্তীতে যাব। আর ঠিক তাই করেছিলেন ইমাম মুসলিম বিন আকিল যখন দেখলেন যে সমস্ত পরিবেশ এখানে ঠিকঠাক রয়েছে তখন তিনি চিঠি লিখে দিলেন ইমাম হোসেন রতি আল্লাহ তালুকে যেখানে সব কিছু স্বাভাবিক রয়েছে মানুষজন আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে আমাদের জন্য তারা প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে চাচ্ছে তা আপনি কাল বিলম্ব না করে আপনি রওনা দিন যেহেতু এই সফর ছিল খুব দীর্ঘ পথের একদিন দিন দুই দিনের সফর নয় তিনি ছোট্ট শিশু মাসুম আলী আজগারকে সহ তার ভাই চাচাতো ভাই সহ যারাই ছিল আত্মীয় স্বজন তাদেরকে সহ সহপরিবারে রওনা দিলেন যদি যুদ্ধেরই অভিপ্রায় থাকত যুদ্ধেরই ইচ্ছা থাকত তাহলে নারী শিশু যারা ছিল ছোট্ট ছোট্ট শিশু তাদেরকে নিয়ে কেন তিনি রওনা করলেন এই প্রশ্ন আপনার বিবেকের কাছে এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে বিষয়টা ভেবে দেখবেন কেননা ইমাম হোসেন আল্লাহ তালা আনহু তিনি আমাদের শুধু আহলে বাইতি নন বরং তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার আর যদি আজকে ইমাম হোসেন রদি আল্লাহ তালহুকে আমরা এই বলে অপবাদ দেই যে তিনি ক্ষমতার লোভে কারবালার ময়দানে গিয়েছিলেন তো যারা জান্নাতি হওয়ার প্রত্যাশী যারা জান্নাতে যাওয়ার প্রত্যাশা রাখে তাদের কাছে প্রশ্ন যে তোমরা কি মুখ দেখাবে জান্নাতে গিয়ে ইমাম হোসেন রদি আল্লাহ তালহুকে এটা তো অন্তত স্বীকার করো যে ইমাম হোসেন রদি আল্লাহ আনহু জান্নাতের সর্দার যুবকদের সর্দার কাজেই সেখানে গিয়ে কি মুখ দেখাবো তো মূলত জান্নাতে যাওয়ার তো কোনো অধিকারী তাদের নেই যারা ইমাম হোসেন রদি আল্লাহ আনুর শান নিশানকে যারা খাটো ও করতে চায় তাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ মন্দ মানুষের ইমান ও আকিদাকে বিনষ্ট করা আহলে বাইতের ভালোবাসাকে ইমাম হোসেন এবং ইমাম হাসান রদি আল্লাহ তালা আনহুমার ভালোবাসা তাদের অন্তর থেকে বের করে দেওয়ার অপপ্রয়াস যারা চালাচ্ছে তাদের উদ্দেশ্য আর যাই হোক ভালো নয় এদেরকে চিনতে হবে এবং নিজের ইমানকে হেফাজত করতে হবে ইনশাআল্লাহ জবাজাল আমরা পরবর্তী পর্বে শুনব যে কি ঘটেছিল সে গোলাম যখন ছদ্মবেশে গিয়েছিল মুসলিম বিন আকিল আল্লাহ তালা আনহুর কাছে সে পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সল্লু আলা হাবিব সললাহ তালা আলা মুহাম্মদ সললাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কে ধোকা দিয়ে কো ফায়দা কা হলো ও হোসেন ইবনে আদিক লাখো সালামু আসসালাম ইয়া